রোহিঙ্গারা কারোর ভোটার নয়, ওরা এদেশে আসছে দেশের সর্বনাশ করতে। বর্তমান রাজ্য সরকার ওদের সাহায্য করছে। বৃহস্পতিবার সকালে চাইপে চর্চার আসরে বসে একথা বললেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষ। বলেন, এরাজ্যের শাসক এবং সরকারবাদে রোহিঙ্গাদের নিয়ে উদ্বিগ্ন সবাই। বর্তমান পরিস্থিতি বলছে গোটা দেশে ছড়িয়ে পড়েছে রোহিঙ্গারা এবং পশ্চিমবঙ্গ সরকার তাদের সহযোগিতা করে হাজার হাজার রোহিঙ্গাদের এই রাজ্যে ঢুকতে দিচ্ছে। ভারত বাংলাদেশের মধ্যে যে 1000 কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটা তারের বেড়া নেই, তারই সুযোগ নিয়ে অনুপ্রবেশ ঘটছে রোহিঙ্গাদের। গোটা দেশে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা, সন্ত্রাসবাদী কার্যকলাপ সহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে যাচ্ছে তারা। রোহিঙ্গাদের সমস্যা বাংলাদেশ যেমন আছে, আমাদের এখানে রোহিঙ্গারা দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত হয়েছে, টেরোরিস্ট অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়েছে। আর ওরা তো হিংসাস্ত্র, এই সবাই জানে, সেই নিয়ে বাংলাদেশের সমস্যা আছে। তার জন্য রাষ্ট্রসংঘ থেকে আরম্ভ করে আমাদের দেশ সবাই সহযোগিতা করেছে, করছে এখন। একটা বড় সমস্যা, পশ্চিমবঙ্গ তো প্রচুর পরিমাণে ওদের আশ্রয় হয়েছে, পশ্চিমবাংলা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে রোহিঙ্গারা। আর যাতে রোহিঙ্গারা ঢুকতে পারে সেই জন্য এখানকার সরকার বর্ডারকে খুলে রেখেছে, 1000 কিলোমিটার এখন তার কাটা লাগায়। সিপিএমও তাই করতো, এরাও তাই করতো। ওরা হয়েছে, ওরা এসে আমাদের ভোটার হবে, ওরা কারো ভোটার নয়, এই দেশের সর্বনাশের জন্য এসছে, এরা তাকে সাপোর্ট করছে।